নগর মান্দা উপজেলার দেলুয়াবাড়ির সর্দারপাড়া এলাকার 50 বছর বয়সী শামসুদ্দিন মণ্ডল পরিবারে আর্থিক সচ্ছলতা না থাকায় দ্বিতীয় শ্রেণীর বেশি পড়ালেখার সুযোগ হয়নি। প্রায় 28 বছর যাবত কাজ করছেন কাঠমিস্ত্রি হিসেবে। কিন্তু পড়ালেখা না জানলেও নিজ চেষ্টা ও উদ্ভাবনী শক্তির জোরে কাঠ দিয়ে চার চাকার একটি সচল মাইক্রো বানিয়ে স্থানীয়দের তাক লাগিয়ে দিয়েছেন। শামসুদ্দিন জানান, তার এই গাড়িটির বডি পুরো কাঠের তৈরি, চলে বৈদ্যুতিক চার্জে, চালক সহ পিছনে বসার আসন আছে দুইটি, একবার চার্জ দিলে চলে 15 থেকে 20 কিলোমিটার। পরিবেশ বান্ধব ও জ্বালানি সাশ্রয়ী এই গাড়িটি তৈরিতে খরচ হয়েছে প্রায় 49,000 টাকা। রাস্তায় যানবাহন দেখে নিজের একটি গাড়ি তৈরির শখ থেকে কাঠ দিয়ে এই গাড়ি বানানোর কাজ শুরু করেন। নিজের দৈনন্দিন কাজের ফাঁকে ফাঁকে গাড়িটির কাজ করে এটি তৈরিতে সময় লাগে 6 মাস। নিজের ইচ্ছাই তো করা, নিজের মনে করো যে রাস্তা তো গাড়ি চলিতে চলিতে না, ওগুলো দেখেছি ওই ওই দেখা দিই, যেমন সাইকেল মোটর, সাইকেল মোটর রাস্তা চলিতে না, ওই দেখা দেখে এটা বানাইছি, বানানোর পর ওটা চালাইছি, চালানোর পর আবার এখন চাচ্ছি যে একটু উন্নত মানের করবো, এই এটা আবার শুরু করছি। এখানে ব্যবহার আছে ধরো ব্যাটারি আর চাকা, এগুলা লোয়ার ভিতর, আর তাছাড়া চ্যাসিস সহ গোটা বডি হলো মনে করো ধরেই ইয়ার কাঠের গাড়ি দেখবার আলে যায় আসে, তাই তো ঘপ করে যাবারই যায় না, হয়তো হয়তো ওই জায়গায় ভিড় জমে যায়, মানে বাস স্ট্যান্ড যদি থামায় তো ওটি এমন ভিড় লাগবে শেষে ওটি ভয়, মানে রাস্তাতে গেলে তো অ্যাক্সিডেন্ট হতে পারে মানুষজন, সেই জন্য হেঁটা দূরত লিয়ে যায় তুই হেঁটে পড়ি, একটা শখের মাথার বানাইছি, হয়তো কেউ যদি বলে যে আমি আমার কাছে ব্যাস তো এই দাম যদি এটা নেয় তাহলে চাইতে হয়তো আরও লোয়া লট করে দিয়ে আবার হয়তো বানাতে, এটা হলো কাঠের লোয়া দিয়ে বানাতে পারি। ভিন্ন ধর্মী এ গাড়ি রাস্তায় চলাচলের পর থেকে স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া পড়েছে। কাঠ দিয়ে যে এই মিস্ত্রি শামসুল এই গাড়িটা বানাইছে, এই গাড়িটা দেখে আমার খুব ভালো লাগছে, আমি পবিত্র। এর যদি সরকার কোনো সহযোগিতা করে এর থেকে বেশি কিছু বানাতে পারে। কাঠ দিয়ে এত সুন্দর জিনিস বানাচ্ছে দেখে খুব খুশি হলাম, খুব ভালো লাগতেছে, হ্যাঁ ওনাকে ধন্যবাদ দেওয়ার দরকার। খুব ভালো একটা জিনিস তৈরি করছে আমার এক ভাই, কিন্তু চড়ার ইচ্ছা করে আমার, কিন্তু চড়বো দেখি যে একদিনের মধ্যে ভাইয়ের গাড়ি চড়বো। এই কাঠের তৈরি গাড়ি এর আগে কোনোদিন আমি দেখিনি, তো মাঝে মাঝে দেখাতে এ খুব গরিব মানুষ গাড়িটা বানাচ্ছে, একে যদি কিছু অর্থ দিয়ে যদি কিছু সাহায্য করতো তাহলে মনে হয় খুব ভালো হতো। সরকারি কোনো অনুদান বা কোনো সাহায্য সহযোগিতা পালে হয়তো আরও ভালোভাবে তৈরি করবে। শামসুদ্দিনের উদ্ভাবন প্রশংসনীয় উল্লেখ করে এ বিষয়ে তাকে সহযোগিতা দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে জানান স্থানীয় জনপ্রতিনিধি। কাঠ দ্বারা এবং ব্যাটারি চালিতভাবে যে গাড়িটা যে মানে একটা পরিবেশ বান্ধব, যদি এটা আমরা চেষ্টা করছি আমাদের পক্ষ থেকে সরকারে বাহাদুরের নিকটে এই কথাগুলো আমরা তুলে ধরবো এবং প্রশাসনের মাধ্যমে মাননীয় এমপি স্যারের মাধ্যমে উপজেলা চেয়ারম্যান স্যারের মাধ্যমে এই এই আমার এই ইউনিয়নের এই কাঠমিস্ত্রি যে এই তার চিন্তা চেতন থেকে যে এই কাজটি করেছেন এটা যদি গোটা বাংলাদেশ মানে ছড়িয়ে পড়ে তাহলে দেখা যাবে যে একটা পরিবেশ বান্ধব এই গাড়িগুলো কিন্তু পরিচালিত হলে মানুষ কিন্তু লাভবান হবে এবং ক্ষতিগ্রস্ত থেকে অনেকটা উদ্ধার পাবে। পরিবেশ বান্ধব এ কাঠের মাইক্রো ব্যবহারে যেমন পরিবেশ উপকৃত হবে তেমনই জ্বালানি তেলের উপর চাপ কমবে, তাই এটির প্রসারে সরকারের সুদৃষ্টি কামনা করছেন শামসুদ্দিন ও স্থানীয়রা। নুসরাত জাহান, সিনথি, আরটিভি।